তো বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিকটা হতে চলেছে যে এক রাজার শিক্ষণীয় গল্প। সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন, এটাই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো গল্পটি শুরু করি। একদিন এক রাজা তার লোকেদের একবার একটি পুকুর বানাতে বললেন। পুকুর বানানো শেষ হলে রাজ্যে ঘোষণা দিয়ে দেওয়া হলো, সেদিন রাতেই যেন সবাই তাদের বাড়ি থেকে এক গ্লাস করে দুধ নিয়ে এসে সেই পুকুরে ঢেলে দেয়। রাজা সকালবেলা তার প্রসাদের বারান্দা থেকে দুধের পুকুর দেখতে চান। তারপর সবার কাছে রাজার ওই নিষেধ পৌঁছে দেওয়া হলো। এক লোক ভাবলো যে সবাই তো গ্লাসে করে দুধ নিয়ে যাবে, সে যদি রাতের অন্ধকারে লুকিয়ে দুধের জায়গায় পুকুরে এক গ্লাস পানি দিয়ে আসে তবে কেউ তা বুঝবে না। তাই সে সকলের সাথে গিয়ে সবার অলক্ষ্যে এক গ্লাস পানি ঢেলে দিয়ে এলো। তারপর সকালবেলা রাজা তার প্রসাদের বারান্দায় এসে হাহাকার করে উঠল। তার ছাদের পুকুর শুধু পানি দিয়ে ভর্তি ছিল, সেখানে এক ফোঁটাও দুধও ছিল না। কারণ আসলে সবাই ভেবেছিল যে আমার আর দুধ নিয়ে যাওয়ার দরকার নেই, অন্যরা তো পুকুরের দুধ ঢালবেই। এইটাকেই বলে বন্ধুরা অধিক চালাকের গলায় ডোরি। কারণ রাজার সব লোক ভেবেছিল যে সবাই তো দুধ ঢালবে, আমি যদি এক গ্লাস জল ঢালি তাহলে কেউ বুঝতে পারবে না। সেই কারণে সবাই একটা মাইন্ড করে নিয়েছে নিজে নিজে অধিক চালাকে, পুরো পুকুরে জল ভর্তি। সেই কারণে সবাই ধরা পড়ে গেছে রাজার কাছে। তাই বন্ধুরা, আপনারা নিজেকে চালাকি মনে করবেন না। তো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেন। বন্ধুরা, নেক্সট ভিডিও কোন টপিকে নিয়ে আসবো অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।